겨울의 야밤. মর্নিং স্যার আমাদের ভরপুর চুল পাতে আমার পছন্দ করে ফেলে খালি সামনে চলে আসি কি যে একটা অবস্থা আর কি মাথা খারাপ এনে কোনো মাইয়া সামগুলোকে নিচে যামু পুরি সিঙ্গার খেয়ালাম তোর যদি বেশি ক্রাইসিস থাকে তাহলে আমার পেছন থেকে বলিউডের নায়ক বলিউড বাদশাহ কিং খান শাহরুখ খানের সাথে বোম্বের পরিচালক করণ জোহরের সাথে সম্পর্কটি অনেক গভীর অনেক পুরনো তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রায় 30 বছর যাবত চলছে শাহরুখ খানকে বড় ভাইয়ের মতোই সম্মান করতেন করণ জোহর সেই আগ থেকেই সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিচালক করণ জোহর 30 বছর আগের পুরনো একটি গোপন ঘটনা ফাঁস করে দেন করণ বলেন যখন ঘটনাটি ঘটেছিল তখন করণের বয়স ছিল 18 বছর ঘটনাটি বলতে গিয়ে করণ জোহর বলেন আমি একদিন গানে নিয়ে এসেছিলাম শাহরুখ খান হঠাৎ আমার গানিতে উঠে বসলো আমাকে বললে করণ গানি চালাও আমি গানি চালাতে থাকলাম 3 কি 4 মিনিট চলার পর শাহরুখ আমাকে ধমক দিয়ে বললেন করণ অতি দ্রুত রাস্তার পাশে গাড়ি থামাও আমি তার কথা মতো রাস্তার পাশে গাড়ি থামালাম কয়েক সেকেন্ড চুপ থাকার পর আমি প্রশ্ন করলাম কি হয়েছে আমাকে বলো তখন শাহরুখ আমাকে গাড়ি থেকে বের করে দিল গাড়ি থেকে বের করে গাড়ির দরজাটা লাগিয়ে দিল আর গাড়ির গ্লাস নামিয়ে আমাকে বলল তুই আর কখনো গাড়ি চালাবি না তুই যদি গাড়ি চালাস তাহলে হয় লোক মরবে নয়তো তুই মরবি শাহরুখ স্টুডিওতে পৌঁছেই আমার বাবা যশ জোহরকে ফোন দিলেন যশ জোহরকে ফোন দিয়ে শাহরুখ বলেছিলেন আঙ্কেল আপনি আর কখনো করণকে গাড়ি চালাতে দিবেন না হয়তো ট্যাক্সি দিয়ে তাকে স্টুডিওতে পাঠাবেন নয়তো তার জন্য ড্রাইভার রেখে দিবেন আপনাকে অবশ্যই করণের গাড়ি চালানো বন্ধ করে দিতে হবে তার গাড়ি চালানোটা অবশ্যই বিপজ্জনক ঘটনাটি বলার শেষে করণ দুঃখ প্রকাশ করেন শাহরুখ খানের জন্য আমার আর কোনোদিন গাড়ির ড্রাইভিং শেখা হয়নি গাড়ির ড্রাইভিংয়ের লাইসেন্সও নেওয়া হয়নি ঘটনাটি জেনে আমার মনে পড়ে গেল নাটক ব্যাচেলার পয়েন্টের কাবিলার কথা কাবিলা চরিত্রটি আপনাদের নিশ্চয়ই মনে আছে কাবিলা শুভর বাবা যখন ম্যাচে ব্যাচেলার পয়েন্টে আসে আসার সাথে সাথে কাবিলা শুভর বাবাকে হাত করে ফেলে এরপর শুভ এবং শুভর বাবাকে একইভাবে নিয়ন্ত্রণ করতে থাকে এক পর্যায়ে এমন হয় শুভর বাবা শুভকে টাকা দেওয়ার জন্য হলেও কাবিলাকে জিজ্ঞেস করে কাবিলার অনুমতি নয় এতে করে দুইজনই কাবিলার হাতে থাকে দুইজনকেই কাবিলা নিয়ন্ত্রণ করতে থাকে কাবিলার কথাটি বললাম এই কারণে কাবিলা বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং আপনি যাই বলেন না কেন অভিনয়ের মাত্রা নিয়ে আপনি যত কথাই বলেন না কেন কাবিলাকে কোটি কোটি মানুষ দেখে এবং তার এই দেখার মাত্রা জনপ্রিয়তার মাত্রা সাময়িকভাবে হলেও মোশাররফ করিম চঞ্চল চৌধুরী তাদের চাইতে কোনো অংশেই কম নয় বরং তাদের চাইতে অনেক বেশি বাংলাদেশের তরুণ বৃদ্ধ আবাল বনিতা সবাই কিন্তু কাবিলাকে দেখে কাবিলাকে দেখতে ভালোবাসে কাবিলাকে দেখার জন্য অপেক্ষা করে বর্তমানে কাবিলার জনপ্রিয়তা মোশাররফ করিম চঞ্চল চৌধুরী বা যাকেই বলেন না কেন এদের চাইতে অনেক দূর ছাড়িয়ে গিয়েছে কলকাতাতে কাবিলার যে পরিমাণ জনপ্রিয়তা তা যদি এই দেশের মিডিয়া লেখত তাহলে মোশাররফ করিমকে নিয়ে যে পরিমাণ লেখা হয় তার 3 গুণ লেখা হতো আমি অনেক বিনোদন সাংবাদিককে বলতে শুনেছি কাবিলা কাবিলা রূপদানকারী পলাশের বর্তমানে যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা হুমায়ুন আহমেদের রচিত বরকতুল্লাহর পরিচালিত কোথাও কেউ নেই নাটকে অভিনয়কারী আসাদুজ্জামান নূরের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গিয়েছে অনেক দূর ছাড়িয়ে গিয়েছে হয়তো আসাদুজ্জামান নূরের সম্মানহানি হবে অথবা ক্ষমতার কারণে সাংবাদিকের ক্ষতি হয়ে যেতে পারে এ কারণে হয়তো পত্রিকায় অনেকেই লিখছেন না কিন্তু বর্তমানে কাবিলার জনপ্রিয়তা অনেক এগিয়ে আপনি বিশ্বাস করুন আর না করুন মানুন আর নাই মানুন এটাই পাবলিক পারসেপশন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম